যেতে যেতে এতটা পথ চলেছি আমি, কত কিছু হারিয়েছি, পেতে পেতে কত কি ছেড়েছি আমি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর ভিডিও নিয়ে হাজির হলাম। এর আগে একটি ভিডিও আপলোড করেছি চন্দ্রনাথ পাহাড়ের, তো ওটাতে ভয়েস কভার করা হয়নি। তো আজকে চলে এসেছি গুলিয়াখালীতে, আর চন্দ্রনাথ পাহাড় থেকে খুবই কাছে গুলিয়াখালী সি বিচ। সেদিন প্রচণ্ড রোদ ছিল, অনেক তাপ ছিল, সেজন্য পানিগুলো অনেক গরম হয়েছিল। তো আমরা উঠেছিলাম আমার এক ননদের বাসায়, আমার মামা শ্বশুরের মেয়ের বাসায়, তার ওখান থেকে মাত্র 1 ঘন্টার পথ হবে। তো এটা ছিল আমার জীবনে প্রথম সমুদ্র দেখা, আর আমি এত এক্সাইটেড ছিলাম, খুবই ভালো লাগছিল। আমার ছেলে তো ঘুম ভেঙে গেছিলো, কিন্তু সমুদ্রের ঢেউ শব্দে তার ঘুম ভেঙে গেছে, সেও অনেক এক্সাইটেড ছিল দেখে, আর খুবই মজা করেছি আমরা। তবে আজকের পানি একটু ঘোলা ছিল, আর আমরা সেখান থেকে তাড়াতাড়ি চলে গেছিলাম, কারণ অনেক সকালে বের হয়েছি বাসা থেকে, একটু ঘোরাঘুরি করেই আমরা বাসার উদ্দেশ্যে চলে যাই। অনেক তাপ ছিল, বাচ্চা নিয়ে একটু সমস্যায় পড়তে হচ্ছিলো আর কি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।